কিছু কিছুই দেব না। এটাই হচ্ছে খুঁজছি তো, আগে থেকে সব বিষয়ে দিয়ে থেকে ভালো না? প্রয়াত অভিনেত্রী তাজিন আহমেদের পৈতৃক বাড়ি পৈতৃক ঘর এখানে, এটা কি সত্যি? সবার জায়গায় আর কি, সব মানে তাজিন আহমেদের বাচ্চা দাদার, জি বাচ্চা তাজিনের দাদার বলে আর কি। এই ঘর ছাড়া কি কোনো পুকুর আছে? পুকুর আছে এখানে। আচ্ছা, এখন তো আপনার ভাইও নেই এবং ভাতিজিও নেই প্রয়াত অভিনেত্রী তাজিন আহমেদ, উনি কি এই বাড়িতে আসছিলেন? জি। কেল, এই যে আমার সামনে যে মসজিদটা দেখছি হচ্ছে অভিনেত্রী তাজিন আহমেদের কবর। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জাকির ফোরাত ব্লগ চ্যানেল। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার আলিপুর গ্রামে। এখানে আসার একটাই কারণ, বাংলা নাট্য জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী প্রয়াত অভিনেত্রী তাজিন আহমেদের পৈতৃক বাড়ি হচ্ছে এখানে। আজকে এই গুণী অভিনেত্রীর পৈতৃক বাড়িতেই ঘুরি ঘুরিয়ে দেখাবো, পাশাপাশি ওনার সংক্ষিপ্ত জীবনী আলোচনা করব। আমি কথা না বাড়িয়ে সরাসরি ব্লগে চলে যাচ্ছি, ভিউয়ার্স আমার সাথে থাকুন। আমি এখন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার আলিপুর গ্রামে আছি এবং এখানে আশেপাশে কোন একটা জায়গায় আমাদের নাট্য জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী প্রয়াত অভিনেত্রী তাজিন আহমেদের পৈতৃক ঘর পৈতৃক বাড়ি। কিন্তু এক্স্যাক্টলি কোথায় সেটা তো আমি চিনি না। এখানে কয়েকজন আঙ্কেল আছে, আমি সবার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আচ্ছা আঙ্কেল, আমার কাছে একটা তথ্য ছিল, বাংলা নাট্য জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী প্রয়াত অভিনেত্রী তাজিন আহমেদের পৈতৃক বাড়ি পৈতৃক ঘর এখানে, এটা কি সত্যি? জি। আপনাদের সম্পর্কে কি হয়? সে বাতিজি হয়, অর্থাৎ মানে তাজিন আহমেদের বাবা হচ্ছে আপনাদের ভাই, ভাই আর এটা হচ্ছে ওনার মেয়ে হচ্ছে আপনাদের ভাতিজি। জি, দুজনে তো মারা গেছে, আপনার ভাইও মারা গেছে এবং তাজিন আহমেদ তো পয়াতো। আমি লু বাবা না রু বাবা। ও ওই হলো, ওই হলো যে এখানেই আপনাদের ভাতিজি অর্থাৎ তাজিন আহমেদের পৈতৃক বাড়ি ঘর, কোনটা ঘরটা দেখাতে পারবেন? জি, একটু একটু দেখান তো। আমি আঙ্কেলদের সাথে যাচ্ছি। দেখুন এইটাই, এই ঘরটাই হচ্ছে আমাদের নাট্য জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদের পৈতৃক ঘর। দেখুন বিবাস এটাই, আর এই যে বাড়িটা দেখছেন এটাই হচ্ছে ওনার পৈতৃক বাড়ি। আর তাজিন আহমেদের বাবা যেটা ওনাদের জেঠাতো ভাই, উনি প্রয়াত এবং তাজিন আহমেদ প্রয়াত, দুজনকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। এখন আর কিছু বিষয় জানার ছিল, ফার্স্ট অফ অল হচ্ছে তাজিন আহমেদের বাচ্চা তারা ভাই বোন কয়জন? ওনারা দুই ভাই দুই বোন। দুই বোন না, মানে দুই ভাই দুই বোন? জি, চারজন। আর তাজিন আহমেদের দাদা, হ্যাঁ জি, উনি কি এলাকার জন্য কিছু করছে জনকল্যাণমূলক? জি, উনি করছে, এখানে পোরকালিয়া মাদ্রাসা করছিলেন, আমরা এটারে এখন আবার ভাগে ডেভেলপ করতেছি, হেফজ করা করতেছি। উনি খুব ভালো মানুষ ছিলেন, ধার্মিক ছিলেন এবং খুব একজন চিআরবির এসডি ছিলেন, অফিসার ছিলেন, সরকারি গাড়িও ছিল।
আচ্ছা আচ্ছা, উনি অনেক ভালো ভালো মানের লোক ছিলেন এবং তাজিন আমাদের বাবাও ভালো মানুষ ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন। হয়তো বা ওনারা আমার মনে সম্ভবত ঢাকায় থাকার কারণে খুব একটা আসা হতো না, খুব কম আসতেন, কিন্তু এমনি যখন জীবিত ছিলেন যোগাযোগ তো রাখতেন আপনার সাথে। সেটাই বায়োডাটাটাও নিয়ে এসেছি, একটু খোঁজ খবর নিতে হবে না? শুনে যে ঘরটা দেখছি, এটা তাজিন আহমেদ আপুদের কি হয়? ওনার চাচাতো ভাই, চাচাতো ভাইদের ঘর, মানে সব ওনার রিলেটিভ, জি সবই এক বংশধর, সবাই যারা আছে এখানে ঘর পাশাপাশি। সামনে একটা পুকুর আছে ফ্রন্ট সাইডে তাজিন আপুদের, ওটা হেফজখানা করতেছেন? আচ্ছা, এটা তো ভালো কাজ করছে এই জায়গাটায় না? পিছনে যে একটা লেখছি লেকের মতো, এটা কিসের? এটা কি আপনাদের জায়গা? জি, এটা আমাদের সবার জায়গা আর কি, সব মানে তাজিন আহমেদের বাচ্চাদের? জি, বাচ্চাদের জায়গা, আমরা সম্মিলিত ভাবে সবাই মসজিদে নামে ওয়াকফ করে দিছি এই জায়গাটা। জি, এই লেকটা পুরা, আর এর মাছটা সব মসজিদের পান্ডে যায়। জি, সব মসজিদের পান্ডে বিশাল, এটা তো অনেক যায়, কত দূর হবে এটা? কত কত বিঘা বা
তিনকানি বিশাল, এটা এটা একটা ভালো কাজ, এটা একটা ভালো এমনি এই যে আমার সামনে যে মসজিদটা দেখছি পাশে হচ্ছে ওযুখানা এবং অনেকগুলো খালি জায়গা, এগুলো তাজিন আমাদের কি বাচ্চা তাদের দাদা দাদু দাদা দাদু? আচ্ছা সবার কাছে আমার একটা বিষয় জানা ছিল, যেহেতু আপনাদের এই ভাতিজি প্রয়াত অভিনেত্রী তাজিন আহমেদ, উনি কি এই বাড়িতে আসছিলেন? জি। কখন আসছিলেন?
মানে রহস্যজনক না, মানে উনি বুঝাই বলতে পারতেছিল না, মানে খুবই আশ্চর্য ছিল, সবার সাথে মজা করতো এরকম। এখন তো আপনার ভাইও নেই এবং ভাতিজিও নেই, দুজনে পয়াত, তো ওনাদের জন্য দর্শকদের নিকট কিছু চাওয়ার আছে? চাওয়ার অবশ্যই আছে, সবাই একটু দোয়া করবেন, রেডি হইলে ক্ষমা করে দিবেন, আল্লাহ যেন জান্নাতবাসী করেন, এটাই হলো আসল চাওয়া। মানে আপনার কথা হচ্ছে ওনারা এখন দুজনে বেঁচে নেই, আল্লাহবাক যেন ওনাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে সেগুলো মাফ করে দিয়ে যাতে জান্নাত নসিব করে, এটাই তো? আচ্ছা আঙ্কেল, সে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে ছিলেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের নাট্য জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, প্রয়াত অভিনেত্রী তাজিন আহমেদের একজাক্টলি পৈতৃক ভিটাটা দেখিয়ে দিলেন এবং ওনার সম্বন্ধে অনেকগুলো ইনফরমেশন শেয়ার করলেন। সেজন্য আপনাদেরকে তিনজনকে আমার চ্যানেল জাকির ফোরাত ব্লগ চ্যানেল পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তাজিন আহমেদের কবর, প্রথম কবরটা হচ্ছে মরহুম কামাল উদ্দিন আহমেদ দুলু, এটা হচ্ছে তাজিন আহমেদের বাবা, আর পাশেরটা হচ্ছে দেখুন তাজিন আহমেদ, ব্যাকেট হচ্ছে লিটা, লিটা হচ্ছে ওনার ডাক নাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।